টুইটারে যে ভিডিও শেয়ার করে সমালোচনায় আনুষ্কা সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন টুইটারে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মধ্যে পড়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা অনুষ্কা শর্মা এর আগেও নানা বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী তবে এবার তাকে নিয়ে সমালোচনার বিষয়টি অন্যরকম রকম টুইটারে একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার দিয়েছেন আনুষ্কা সেই বিজ্ঞাপনটির মডেল তিনি নিজেই এখানে দেখা যাচ্ছে একটি ফ্যাশন শোয়ের হাঁটছেন আনুষ্কা সঙ্গে আরো দুই তরুণী তাদের মধ্যে একজনের পোশাকের পিঠের চেন খুলে যায় হাত চাপা দিয়ে তরুণীকে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচান আনুষ্কা বিজ্ঞাপনের শেষে এসে দেখা যায় আনুষ্কা পান মশলা খাচ্ছেন সবই তো ঠিক আছে তাহলে বিতর্ক কেন কারণ হলো আনুষ্কা এই ধরনের কোনো সামগ্রীর বিজ্ঞাপন করবেন না বলে জানিয়েছিলেন অনেক আগে তারপরেও কেন তিনি এমন ধরনের সামগ্রীর বিজ্ঞাপন করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন একনেটিজেন এমনও প্রশ্ন তোলেন কদিন আগে এক ব্যক্তিকে রাস্তায় আবর্জনা ফেলতে দেখে প্রতিবাদী হয়েছিলেন আনুষ্কা পান মশলা কি কোনো খাওয়ার মতো জিনিস এখন কেন আনুষ্কা এমন বিজ্ঞাপনে অংশ নিলেন এখনো সমালোচনার ব্যাপারে মুখ করেননি নায়িকা দেখার বিষয় তিনি সব প্রশ্নের উত্তরে নতুন কোনো পোস্ট করেন কিনা তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ